আচ্ছা শোনো, ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে তুমি আর আমি কাছাকাছি থাকবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরজি উদয়। আর আমার সাথে এ সপ্তাহে অনেকদিন পর আমাদের সাথে যে আছে সে হচ্ছে রিফাত। এক্স্যাক্টলি রিফাত, কেমন আছিস? আমি ভালো আছি, মানে আজকে আমি খুব ভালো আছি। তো সো রিফাত এবং উদয় যখন একসাথে, তার মানে হচ্ছে প্রতি সপ্তাহের মতো আজকেও ফুড চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং আজকের এই এপিসোডের ফুড চ্যালেঞ্জটা কী হবে সেটা আমরা একটু রিফাতের কাছ থেকে শুনে নিই। আজকে যেহেতু আমি অনেকদিন পর চলে আসছি, সো একটু ডিফারেন্ট কিছুই হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে চা খেতে হবে, মানে আমরা আজকে বিকালে চা খেতে পারি নাই, চা খাবো, কিন্তু চা খাওয়া এত সোজা না। আমাদের প্রথমে হচ্ছে টাওয়ার বানাতে হবে, টাওয়ার বানাতে হবে। সেটা হচ্ছে প্রাণ লাচ্ছির বোতল দিয়ে টাওয়ার বানাতে হবে, প্রাণ লাচ্ছির বোতল দিয়ে টাওয়ার বানাতে হবে। ওকে, বানালাম টাওয়ার। তারপর আমাদের একটা ফ্রিজের মধ্যে 10টা বিস্কিট দেওয়া থাকবে, ছোট ছোট গোল গোল বিস্কিট দেওয়া থাকবে। ওকে, সেইটা হাত দিয়ে না ধরে মুখ দিয়ে উঠাতে হবে, তারপর সেইটা চায়ের মধ্যে মুখ দিয়ে চুবাতে হবে, তারপর খেতে হবে। মানে সোজা একটা কাজকে কত ঘুরাই করতে হবে, এটা হচ্ছে ভাবছি। আরে ভাই, চায়ের কাপ সামনে, বিস্কুট সামনে, চুবাই চুবাই খাই তা না, হাত ব্যবহার করা যাবে না। ঠোঁট দিয়ে বিস্কিটটা তুলতে হবে, ওই গরম চায়ে চুবাতে হবে, তারপরে সেটা খেয়ে ফেলতে হবে। যদি সামহাও মুখ থেকে একটা বিস্কিট পড়ে যায়, তার মানে একটা পয়েন্ট কাটা। এভাবে না, খেলা কিন্তু শেষ হয় নাই। তাহলে আমরা তো 10টা ছোট ছোট বিস্কিট দিয়ে ধর পুরো চাটা খেয়ে শেষ করতে পারবো না। ওকে, তারপর আমাদের পুরো চাটা শেষ করতে হবে। ওকে, কিন্তু একটা স্ট্র দিয়ে খেতে হবে চাটা, মানে সেটাও হাত ব্যবহার করা যাবে না, স্ট্রটা দিয়ে টেনে টেনে শেষ করতে হবে। এবং মানে ব্যাপারটা হচ্ছে, প্রথমত টাওয়ার বানাতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তোর বিস্কিটটা হাত দিয়ে ধরা যাবে না, ঠোঁট দিয়ে ধরে গরম চায়ে ভিজিয়ে খেয়ে ফেলতে হবে। যদি একটা বিস্কিট পড়ে যায়, তার মানে -1, এরকম ভাবে পয়েন্ট কাউন্ট হবে, রাইট? এবং সবকিছু মিলিয়ে যিনি সবার আগে পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন, এখন দেখা গেল যে একজন খেতে গিয়ে তার 5টা বিস্কিটই পড়ে গেছে। হ্যাঁ, তাহলে তার হচ্ছে 10 থেকে 5 মাইনাস যাবে, তার মানে তার ব্যালেন্স থাকবে 5। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন যে খেলার মধ্যে কিন্তু আজকে একটা টুইস্ট আছে। অ্যান্ড আই হোপ আপনারা আজকে এনজয় করবেন। সো আর দেরি না করে চলেন শুরু করি। ওয়েল, যেমনটা রিফাত বলছিল, দেখেন সামনে 4টা আমাদের সবার প্রিয় প্রাণ লাচ্ছি। রিফাতের কাছে 4টা, আমার কাছেও 4টা। সো এই প্রাণ লাচ্ছিগুলো ওয়েট করছে, কারণ এদেরকে নিয়ে নির্মাণ হবে একটা টাওয়ার। হলো টাওয়ার নির্মাণ, তারপরে কি করতে হবে? এবার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। এখানে আমাদের সবার কাছে, রিফাতের কাছে এবং আমার কাছে, সমপরিমাণ 10টা 10টা বিস্কিট আছে। এবার এই 10টা বিস্কিটকে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে, আমরা বাঙালিরা বিস্কিটকে এভাবে হাত দিয়ে ধরি, তারপরে চুবাই চুবাই খাই। কিন্তু আজকে এটা হচ্ছে না, যেহেতু এটা ফুড চ্যালেঞ্জ, সো একটু ভিন্নতা আনার জন্য আমরা একটু অস্বাভাবিক প্রক্রিয়ায় খাবো। এটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া না, আপনি আবার বাসায় এটা ট্রাই করেন না। সো যেটা হচ্ছে, আমরা মুখ দিয়ে একটা করে বিস্কিট নিব, রাইট? তারপরে এই চায়ের কাপে চুবাবো এবং খাবো। এবং চায়ের কাপটা আমাকে প্রথমে পজিশন ঠিক করে নিতে হবে যে কোন পজিশনে রেখে আমি খাবো, কারণ আমি পরবর্তীতে কাপটাকে সরাতে পারবো না। এই হলো কমপ্লিট। তারপরে পুরো প্রক্রিয়া শেষে আমি বড় জোর যেটা করতে পারবো, এই যে স্ট্রটা আছে এইটা আমি হাত দিয়ে নিতে পারবো। হাত দিয়ে নেওয়ার পরে এটা আমি ঠোঁটে নিব, তারপরে আর কিছু করতে পারবো না। হাত ব্যবহার শেষ। এবার চায়ের অবশিষ্ট যতটুকু অংশ থাকবে সেটা পুরোটা একেবারে শেষ অবধি টেনে খেলতে হবে। এবং পুরো প্রক্রিয়াটা যে সবার আগে শেষ করবে, সে যথারীতি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ডান বলবে। ডান মানে কমপ্লিট, যিনি আগে কমপ্লিট করবেন তিনি আজকের উইনার। সো আমরা আর দেরি করতে চাই না। এবং টাওয়ারটা কিভাবে বানানো হবে সেটা বলে দেই। ওকে, নিচে থাকবে 2টা 2টা, তার উপরে থাকবে 1টা, এবং তার উপরে 1টা যে থাকবে সেটা উল্টে রাখতে হবে। ও বাবা, তার মানে নিচে 2টা, তার উপর 1টা সোজা, তার উপর 1টা উল্টানো। মানে বোঝা যাচ্ছে গত 3-4 এপিসোড ধরে রিফাত যে নাই, ও ভালো প্র্যাকটিস করছে, আজকে পুরোপুরি ও রেডি। মানে এমন এমন বেকায়দায় ফালানোর জন্য চ্যালেঞ্জের আইডিয়াগুলো নিয়ে আসছে যে আমার মনে হচ্ছে যে আজকে নির্ঘাত আমি হাঁটতে যাচ্ছি। ওকে, ব্যাপার না, চ্যালেঞ্জ তো নিতেই হবে রিফাত, রাইট? সো আমরা আর টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা স্টার্ট করতে চাই। হ্যাঁ, আমরা হচ্ছে একটু সাইডে নিয়ে নিই, তাহলে হচ্ছে সবাই দেখতে পারবে আমাদের চা এবং বিস্কিটগুলা। সো এই হচ্ছে আমার বিস্কিট, এই হচ্ছে আমার চা, গরম চা বা রং চা। সো আর স্ট্রটা এখানে আছে, এটা আমি সাইডে আপাতত রেখে দিচ্ছি। এবং এই হচ্ছে আমার টাওয়ারের অংশ, তাই তো? হ্যাঁ, শুরু হবে, যাই আমরা। কাউন্ট করো তুমি, 1 2 3। তো কঠিন, আর তো নিজে পারতেছি না।
আমার একটা বিশেষ ভাঙ্গা গাম সো টাওয়ারটা স্ট্রেট, দুজনের টাওয়ারই ঠিক আছে, কিন্তু আমি পারলাম না। রিফাত ফিল্ডে আবার নেমে বসছে, মানে বিস্কিট খাওয়াটা আমার জীবনের এরকম অভিজ্ঞতা আমার কোনোদিনও ছিল না। হোয়াট এ আইডিয়া! আমার আবার কিন্তু একবার ভেঙে পড়ে গেছিলো, মানে প্রথমে বানানোর সময়। আচ্ছা, আমি আবার সেকেন্ড টাইম হচ্ছে টাওয়ার বানানো শুরু করলাম, তারপরে খাওয়া স্টার্ট করছি, বুঝে। রিফাত কত ফাস্ট, এবং রিফাতের একাগ্রতা, ওর খেলার প্রতি প্যাশন আমাকে হারিয়ে দিয়েছে। এবং ও যেভাবে আজকে ফিল্ডে ব্যাক করেছে, দীর্ঘ তিন চারটা এপিসোড পরেও ব্যাক করছে। আমি আসলে ওই যে একটু মঙ্গল গ্রহে যাওয়ার ট্রাই করছিলাম। মঙ্গল গ্রহে না? হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পারেন আমার মঙ্গল গ্রহে যাওয়ার ছবিটা। সো এই হচ্ছে অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের ঘটনাক্রমে টাওয়ার নির্মাণ দুজনেই করতে পেরেছি, কিন্তু বিস্কুট চা ভিজিয়ে অস্বাভাবিক প্রক্রিয়ায় খাওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেটাতে আমি হেরে গেছি রিফাতের কাছে। সো রিফাত অস্বাভাবিক কাজগুলো ভালো পারে। সো আজকের বিজয়ী হচ্ছে আমাদের রিফাত। কংগ্রেচুলেশনস। তো ফ্রেন্ডস, যথারীতি আপনারা দেখতেই পাচ্ছেন যে বিগত আমি প্রায় তিনটে এপিসোড পর আজকে চ্যালেঞ্জে অংশগ্রহণ করে এবং চ্যালেঞ্জটা জিতে গেলাম। আমাদের যারা দর্শক আছে ওরা খুব মাইন্ড করবে। রিফাত খুব টেকনিক্যালি কথা বলা শিখছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তো আজকেও আমার পক্ষ থেকে উদয় ভাইয়ের জন্য একটা খুব সুইট ট্রিক আছে। আই হোপ ও প্রায় চারটা এপিসোড পরে ব্যাক করছে। সো অ্যাটলিস্ট ওর মধ্যে দয়া মায়া কিছুটা নিয়ে ব্যাক করার কথা। হ্যাঁ, তো যাই হোক, আমি সেই আশায় আজকে বসে আছি যে আমি হারলেও আজকে এমন কোনো কিছু হবে না যেটার জন্য আমার মন খারাপ হবে। তো আজকে হচ্ছে খুব হেলদি বলা যায়, আবার হচ্ছে এটা আমরা, হ্যাঁ, তোর কাছে যেটা হেলদি আমার কাছে তো সেটা খুব আনহেলদি না, হেলদি জিনিসে। তো আমরা কি করব সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। ভালো জিনিস, পানি, এক গ্লাস পানি, খুব ভালো জিনিস। এই জিনিসটা H2O, H2O, এই জিনিসটা উদয় ভাইকে হচ্ছে খেতে হবে পুরো গ্লাস। থ্যাংক ইউ। না না না, এখন তো না, এটা যেহেতু মানে ট্রিট বা এটাকে একটা পানিশমেন্টও বলা যায়, মাঝে মধ্যে আমরা বলি এটা এইভাবে খেলে তো হবে না। আমি জানতাম, মানে পানি যে দিবে ও এত ভালো মানুষও না যে শুধু পানি দিবে। মানে এইটা হচ্ছে খাবার স্যালাইন ভাই, আমি একদম সুস্থ, আমার কোনো সমস্যা নাই। যেটা খাবার স্যালাইন দিয়ে কি করবো,
যেটা হচ্ছে আমাদের যদি পেটের মধ্যে ট্রাবল দেখা দেয় তখন কিন্তু আমরা এই খাবার স্যালাইনটা খাই, হ্যাঁ ছোটবেলা থেকে খাই ছোটবেলা থেকে। এবং এইটার টেস্টটা ছোটবেলায় আমরা মানে যখন খেতাম তখন কিন্তু আমাদের একটু জোর করেই খাওয়ানো হতো, একটু বিট ঘুটে মানে বিট ঘুটে একটা টেস্ট। তো বড়োবেলায় আমরা অনেকেই অনেক ধরনের স্যালাইন খেয়েছি, বাট এই ছোটোবেলার এই স্যালাইনটা আসলে কিন্তু আমাদেরকে নস্টালজিক করে দিচ্ছে। আমরা দিয়ে দিলাম এবং এটাকে খুব সুন্দর করে ঘুটা 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 ঘুটা। বুঝতে পারতেছেন মানে কি যাচ্ছে আমার উপর দিয়ে? এই ছেলে আবার ব্যাক করছে, আবার শুরু হয়েছে ষড়যন্ত্র। না এটা খুব ভালো একটা খাবার, তা আমি যদি আজকে হেরে যেতাম আমিও এটা খেতাম। ওকে, পুরা পানির সাথে মিক্স হয়ে গেল। এবার এইটা উদয় ভাই হচ্ছে পুরোটা খেয়ে ফেলবে। পৃথিবীতে সুস্থ মানুষ স্যালাইন খেতেছে কোনো কারণ ছাড়া, এরকম সুস্থ মানুষ একমাত্র আমি, এবং এই ধরনের আইডিয়া আমাদের রিফাতের কাছ থেকেই আসবে। সো যেটা হচ্ছে আজকে আমাকে খেতে হচ্ছে পুরো এক প্যাকেট স্যালাইন এক গ্লাস পানির মধ্যে। আমি যতটুকু জানি তোর এটা একটা নির্দিষ্ট পরিমাপ থাকে, হ্যাঁ তিন গ্লাস পানিতে একটা খাই, মানে তিন গ্লাস পানিতে এক প্যাকেট স্যালাইন খাওয়ানো হয়। সেখানে আমাকে এক গ্লাস পানির মধ্যে পুরো এক প্যাকেট স্যালাইন আপনাদের সামনে এসে দিছে, এটা খায় যদি আমি মরে টরে যাই দায়ী কিন্তু তুই থাকবি, কারণ তিন গ্লাস পানির মধ্যে এক প্যাকেট স্যালাইন খাওয়ার কথা, আমাকে সে এক গ্লাস পানির মধ্যে এই পুরো এক প্যাকেট স্যালাইন ঢেলে দিছে। কাজ হবে তাড়াতাড়ি, কিসের কাজ হবে? আমি তো সুস্থ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তো মানে তাড়াতাড়ি হচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে ব্যাপার না, চ্যালেঞ্জ যেহেতু নিছি ট্রিটটাও তো নিতেই হবে। হ্যাঁ আমরা সাহসী, হ্যাঁ তবে আমি তোকে একটা কথা বুঝছি, আজকে তুই পানি সহ স্যালাইন খাওয়াইছিস, এমনও কোনো পর্ব হয়তো আসতে পারে যেদিন আমি তোকে পানি ছাড়া স্যালাইন খাওয়াবো। আচ্ছা আমরা ওই দিনের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। খুব টেস্ট, খুব টেস্ট একদম। ছোটবেলায় এটা খুব সুন্দর একটা টিভিসি ছিল, টিভিতে আমরা রেগুলার দেখতাম, মনে আছে নাটকের মাঝখানে? হ্যাঁ সেই গ্রেটিন প্যাকেটটা হতো। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এরকম অনেক টিভিসি দেখতাম। আসলে ওগুলো যখন এখন নতুন করে আবার মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখি তখন কিন্তু খুব ভালো লাগে। রাইট, যাই হোক ওই কথা ভাই ভাবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খাওয়া শেষ করে ফেলাইছি। আর একটু না মানে খেতে কি মজা লাগতেছে? আসলে খেতে কি খারাপ লাগতেছে না, বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা সুস্থ মানুষ কেন স্যালাইন খাবে? মানে আমি হইতাম রোগা তাইলে বুঝতাম স্যালাইন খাচ্ছি, আমি হইতাম আজকে আমি টায়ার্ড লাগতেছে স্যালাইন খাচ্ছি, একদম আমি একদম সুস্থ একটা মানুষ আমাকে স্যালাইন খেতে দেওয়া হয়েছে, মানে এইটা ভাবতেই খারাপ লাগতেছে। এটা খাইতে যে খুব বেশি খারাপ লাগতেছে তা না, আমি একটা জিনিস নিয়ে চিন্তা আছে, তোর তিন গ্লাস পানির মধ্যে এক প্যাকেট স্যালাইন দেয়, তুই এক গ্লাস পানির মধ্যে দিছিস, এই কারণে সাইড এফেক্ট যদি হয় না, এটা সাইড এফেক্ট আমি এর আগেও হচ্ছে বহুতবার খেয়েছি, মানে তুই এমনি এমনি স্যালাইন খাস, মানে এমনি এমনি তা দর্শকদের সামনে বলা যাচ্ছে না, আমি তো ভোজন রসিক মানুষ। কমপ্লিট নেই, খুশি খুশি আপনারা সাক্ষী থাকবেন যে কি খাওয়াচ্ছে আমাকে। সো আজকের পর্বে আনফর্চুনেটলি আমি হেরে গেছি এবং আজকে অনেকদিন পরে মাঠে নেমেই গোল দিয়ে দিয়েছে আমাদের রিফাত। সো রিফাতকে কংগ্রেচুলেশন, এবং সেই সাথে রিফাত আমাকে যে লেভেলের ট্রিট দিয়েছে আপনারা দেখেছেন কি অদ্ভুত ট্রিট, সেইটা শেষে এখন আর কি করব, এখন যেটা করতে হয় আমাকে প্রতি এপিসোডে, লাস্ট এপিসোড থেকে বেশি বেশ 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 কিছু কমেন্টস আমরা পড়ে থাকি এবং আমাদের চেষ্টা করি আমরা পাঁচটা কমেন্টস পড়ার জন্য, এবং এগুলো আমরা র্যান্ডম পড়ি, নট যে বেস্ট, কারণ আমাদের কাছে প্রত্যেকটা কমেন্টস ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমাদের জন্য বেস্ট। সো আজকে রিফাত কমেন্টগুলো আমাদেরকে পড়ে শোনাবে, লাস্ট যে এপিসোডটা হয়েছে তার নিচে যে কমেন্টগুলো আপনারা সারা সপ্তাহ জুড়ে করেছেন সেখান থেকে। সো একবার মনে করে দিতে চাই, লাস্ট যে এপিসোডটা ছিল সেটা হচ্ছে উদয় ভাই আর অপূর্বর মধ্যে, সেটা হচ্ছে খিচুড়ি ইটিং চ্যালেঞ্জ, চিকেন খিচুড়ি চ্যালেঞ্জ ছিল, এবং আপনারা যারা দেখেন না অবশ্যই আমাদের এই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, আমাদের এই চ্যানেলেই আছে ভিডিওটা। ঠিক আছে তাহলে ফার্স্টে আমি পড়ছি হোন্ডা ট্রিগার, সে লিখেছেন অপূর্ব ভাই তো দুই হাত দিয়ে খাইলো তাও জিততে পারলো না, উদয় ভাই কনগ্রেচুলেশন। ওকে আমার একটা জিনিস আমি বলি, অপূর্ব কিন্তু মানে আমাদের অফিসে যারা আছে তাদের মধ্যে মানে রিফাত আমাকে যে সার্টিফিকেটটা দিছে যে তেহারি
এবং কি বিরিয়ানি বিরিয়ানি এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে অপূর্ব অনেক ফাস্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করে দেখলাম যে ও 2 মিনিট থেকে 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে একটা ফুল বিরিয়ানি শেষ করে ফেলতে পারে। এখন যাই হোক, ও ওর এই রেকর্ডটাকে সামহাও এটাকে মানে মিথ্যে প্রমাণ করার জন্য হয়তো বা ও ইচ্ছাকৃতভাবে হেরে গেছে বলে অনেকে আমাকে জানাচ্ছেন, বাট আমি বলবো যে না, আমি তো আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, মাঠে নেমেছিলাম। সো যাই হোক, আমি জিতে গেছি, থ্যাংক ইউ। তো আমাদের সেকেন্ড যদি আমি আরেকটা বের করি, সেটা সুজন দাস। ওকে, শুধু নিজেদের মধ্যে চ্যালেঞ্জ করেন, আমাদের কি কখনো সুযোগ হবে না? ডেফিনেটলি হবে, আমাদের প্ল্যানিং আছে। আমরা যখন ফুড চ্যালেঞ্জ সিজন 2 করব, তখন আমাদের যে চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, স্পেশালি যারা নিজেরা ইচ্ছায় বা যারা স্বেচ্ছায় আমার সাথে এই ধরনের চ্যালেঞ্জে খেলতে চান, সেখানে আমরা আপনাদের সাথে অবশ্যই পার্টিসিপেট করব। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের ইন্টারেস্ট আছে, আমাদেরকে কমেন্টে জানাবেন, কারণ আমরা সিজন 2 যখন স্টার্ট করব, তখন আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের সাথে গেমগুলো স্টার্ট করব। এক্স্যাক্টলি। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন রিমা বেগম, উদয় ভাই আপনার সব ভিডিও খুব ভালো লাগে, আপনার সব ভিডিও আমি দেখি, আপনারা এইভাবে এগিয়ে যান, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা দোয়া রাখবেন, কারণ আমি বা রিফাত আমরা যে কাজগুলো করছি চ্যানেলের থ্রুতে, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। জানি না আসলে এটাকে আপনারা কীভাবে নিচ্ছেন, বাট আমরা চেষ্টা করি আমাদের মতো করে আপনাদেরকে আনন্দ দিতে। যদি খানিকটা হলেও আনন্দ পান, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, তারপর আমাদেরকে যে কমেন্ট করেছেন শরীফুল ইসলাম, উদয় ভাইয়া আমি কিন্তু অনেক শেয়ার করেছি, আমার কমেন্ট পড়লা না কেন? আজকে কমেন্ট না পড়লে আর কমেন্ট করব না, এতগুলো ভালোবাসা দিছি ভাই। তো আমরা কিন্তু আপনাকে কমেন্ট করে দিয়েছি, শেয়ার করা কিন্তু ভুলবেন না, শেয়ার কিন্তু করতেই হবে। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে ভাই সবাই তো ছাত্রের প্রশংসা করে, আই লাভ ইউ। হ্যাঁ, আপনার লিখেছেন, উদয় ভাইয়া আপনার ফুড চ্যালেঞ্জগুলো খুবই ভালো লাগে, বেস্ট অফ লাক, লাভ ইউ উদয় ভাই। থ্যাংক ইউ সো মাচ, বাট আমার একটাই প্রশ্ন জাতির কাছে, তাইলে আমাদের ভিডিওগুলোর ভিউ হয় না কেন? এক্স্যাক্টলি, মানে আমাদের ভিডিও সবার ভালো লাগে, কিন্তু আমাদের ভিডিওর কোনো ভিউ নাই। বাট মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি এখানে একটু ভাতটা ডিম টিম নিয়ে বসতাম, তাহলে বোধহয় অনেক ভিউ পাওয়া যায়। হ্যাঁ, মানে বড় একটা প্লেট নিয়ে বসতাম, খুব সুন্দর করে একটু সাজানো সাজানো থাকতো, এমন এমন করে খেতাম, সেটা লক্ষ লক্ষ ভিউ হতো। বাট সামহাও আমরা আসলে তারপরও মোটিভেটেড, এই আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবার, বাট আমরা বিশ্বাস করি এই সাবস্ক্রাইবারগুলো সুস্থ বিনোদনের সাথে থাকে, অর্থাৎ ফুড চ্যালেঞ্জে সুস্থভাবে হতে পারে সেটার একটা চেষ্টা আমরা করছি। হয়তো একটু দুষ্টমি সেটার মধ্যে থাকে, এই দুষ্টমিটাকে দুষ্টমি আকারেই নেওয়ার চেষ্টা করবেন। সো আজকে রিফাত 5টা কমেন্ট করলো, এই 5টার বাইরেও আরও অনেক বন্ধুরা আমাদের লাস্ট ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন। সময় স্বল্পতায় সবগুলো কমেন্ট আমরা পড়ি নাই, বাট আমরা কিন্তু অফ এয়ারে প্রত্যেকটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি, আপনাদের ভালো লাগার কথা খারাপ লাগার কথা মাথায় রেখেই পরবর্তী এপিসোডটা তৈরি করি। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আজকের মতো বলতে চাই যে রিফাত তো আজকে জিতে গেছে, দেখি নেক্সট এপিসোডে আপনারা কি, আর ইভেন আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটাও তো আমাদেরকে বন্ধুরা দিতে পারবে, মানে আমরা কি নিয়ে পরবর্তী চ্যালেঞ্জ করতে পারি, অথবা আমরা কোনটা হচ্ছে পানিশমেন্ট হিসাবে দিতে পারি বা ট্রিট হিসাবে দিতে পারি, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এক্স্যাক্টলি, মানে এখন থেকে আপনারা ডেফিনেটলি আমাদেরকে আইডিয়া দিবেন, বিকজ আমরা তো দুটো মানুষ, দুটো মানুষের দুটো মাথা, আর আপনারা অনেকগুলো মাথা, সবাই মিলে করলে চ্যানেলটা আরও ভালো হবে। দিন শেষে একটা বাঙালি বন্ধুর চ্যানেল, সো আমরা যারা সমস্ত বাঙালি আমি তাদেরকে ডেডিকেট করেছি আমার এই চ্যানেলটা। আর ফুড চ্যালেঞ্জ মানে হচ্ছে আমরা যারা খাওয়া দাওয়া পছন্দ করি, আমরা বাঙালির একটু ভোজন রসিক, সো আমাদের এই চ্যানেল, সো এই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে হলে আপনার সাপোর্টটাও ভীষণ দরকার। সো আজকের মতো বিদায় নিচ্ছি, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।